আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব সমাপনী পরীক্ষায় আপনারা বাংলা বিষয় কিভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন আপনারা জানেন আপনাদের যে ছয়টি বিষয় আছে এর ভিতরে বাংলা বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয় বরাবরের মতো দু হাজার উনিশ সালেও প্রথম দিন আপনাদের ইংরাজি পরীক্ষা হবে এবং দ্বিতীয় দিন হবে আপনাদের বাংলা পরীক্ষা স্বাভাবিকভাবে ইংরাজির মতো তুলনামূলক একটি কঠিন সাবজেক্ট পরীক্ষা দেওয়ার পরে বাংলা সাবজেক্ট পরীক্ষা দিতে অনেকেই হিমশিম খেয়ে যায় তাছাড়া বাংলায় এক নং থেকে চোদ্দ নং পর্যন্ত অর্থাৎ মোট চোদ্দটি আইটেম এর প্রশ্ন থাকে সেক্ষেত্রে অনেকেরই কষ্ট হয়ে যায় এতগুলো প্রশ্নের উত্তর দিতে আজকে আমরা আলোচনা করব কীভাবে এই প্রশ্নগুলো উত্তর আপনারা সঠিকভাবে দিতে পারেন এবং কীভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন তাহলে চলুন আমরা আমাদের মনিটর থেকে দেখে নিই কীভাবে আমরা বাংলা বিষয়ের প্রশ্নগুলো সুন্দর করে সাজিয়ে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন যে প্রথমেই আপনাদের এক নং আইটেমে থাকবে শব্দ অর্থ এই শব্দ অর্থগুলোর ভিতর থেকে পাঁচটি আপনাদের লিখতে হবে ষাটটি দেওয়া থাকবে সেখান থেকে পাঁচটি লিখতে হবে তাহলে প্রথমেই আমরা নীলকালি দিয়ে লিখে নেব এক নং প্রশ্নের উত্তর এরপরে বাম পাশে লিখব প্রদত্ত শব্দ এবং ডান পাশে লিখব শব্দ অর্থ লিখে সুন্দর করে ষাটটি শব্দের আমরা অর্থ লিখব এরপরে দুই নং প্রশ্নের নং ও একই পৃষ্ঠায় লিখব দুই নং প্রশ্নের খনং নং আমরা সম্পূর্ণ আলাদা পৃষ্ঠায় লিখব কারণ দুই নং প্রশ্নের খ নং এর জন্য রয়েছে চার মার্ক চার মার্কের প্রশ্ন সম্পূর্ণ আলাদা পৃষ্ঠায় লিখতে হবে আর দুই নং এর কয়ের ক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন যেহেতু এক নং প্রশ্ন লেখার পরে যথেষ্ট পরিমাণে জায়গা থাকে এবং সেখানে মাত্র দুই মার্কের একটা প্রশ্ন লেখা অনেকটা সহজ হয়ে যায় সেই আমরা প্রথম পৃষ্ঠায় এক নং এবং দুই নং এর ক নং লিখবো আর দুই নং প্রশ্নের খ নং লিখবো সম্পূর্ণ আলাদা এক পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই নং প্রশ্নের গ যে অংশটুকু আছে সেটাও সম্পূর্ণ আলাদা একটা পৃষ্ঠায় লিখেছি কারণ এই প্রশ্নের জন্য চার মার্ক বরাদ্দ আর চার মার্কের একটা প্রশ্নের জন্য এক পৃষ্ঠায় সুন্দর করে লিখতে হবে এক্ষেত্রে যদি প্রশ্ন তুলনামূলক একটু ছোট হয় তাহলে উপরের অংশ থেকে একটু ফাঁকা বেশি দিবেন এবং নিচের অংশ কিছুটা ফাঁকা রাখবেন অর্থাৎ ব্যালেন্স করে লিখতে হবে যেভাবে প্রশ্নে চাবে সেইভাবে লিখতে হবে একটা বিষয় আমরা খেয়াল রাখবো যেন কাটাকাটি না হয় ত্রুটি না হয় এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের দুই নং প্রশ্ন যখন শেষ হয়ে যাবে তখন নিচে যদি হালকা একটু জায়গা থাকেও সেখান থেকে আমরা তিন নং শুরু করব না তিন নং জন্য আমরা নতুন একটি পৃষ্ঠা নেব এবং নতুন পৃষ্ঠায় আমরা তিন নং প্রশ্ন শুরু করব আপনারা দেখতে পাচ্ছেন যে দুই নং প্রশ্নের যে বাক্যগুলো চারটি বাক্য আমাদেরকে চেয়েছে সেই চারটি বাক্য আমরা ফাঁকা ফাঁকা সুন্দর করে লিখেছি আপনারা এবার দেখতে পাচ্ছেন তিন নং প্রশ্নের উত্তর তিন নং প্রশ্নের উত্তরে আছে আমাদের পূরণ পূরণ এখানে পাঁচটি পাঁচটি থাকে এবং করতে হবে এই বাক্যগুলো আমাদেরকে উঠিয়ে তারপরে শূন্যস্থান পূরণ করে বাক্যটি পূর্ণ করে লিখতে হবে এক্ষেত্রে কোনো কর্মী শুধু শব্দটি লেখা যাবে না আপনারা যদি শুধু শব্দটি লেখেন সেক্ষেত্রে কিন্তু পূর্ণাঙ্গ রূপে এই তিন নং প্রশ্নের উত্তর দেওয়া হবে না এরপর আমরা চার নং প্রশ্নের যে তিনটি প্রশ্ন লিখতে হয় সেখান থেকে ক নং প্রশ্নটা সম্পূর্ণ আলাদা পৃষ্ঠে লিখব সেক্ষেত্রে লিখে নেব আমরা নীলকারী দিয়ে চার নং প্রশ্নের উত্তর ক আপনারা দেখতে পাচ্ছেন পাশ থেকে আমরা এক ইঞ্চি পরিমাণ এবং উপর থেকে আমরা এক ইঞ্চি পরিমাণ টেনে নিয়ে এসেছি অবশ্যই মার্জিন টানার ক্ষেত্রে আপনাদেরকে পেন্সিল অর্থাৎ কাঠ পেন্সিল ব্যবহার করতে হবে প্লাস্টিকের স্কেল ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় কারণ মার্জিন টানার সময় আপনারা দেখতে পাবেন তাহলে চার নং প্রশ্নের ক যখন শেষ হয়ে যাবে নতুন পৃষ্ঠায় আপনারা চার নং প্রশ্নের উত্তর খ লিখবেন এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে যে চার নং প্রশ্নের প্রতিটা প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্কতার সহিত লিখতে হবে এই প্রশ্নগুলো তুলনামূলক একটু বড় থাকে এবং এই প্রশ্নে পাঁচ নম্বর থাকে পাঁচ নম্বরের একটি প্রশ্ন অবশ্যই এক পৃষ্ঠা লিখতে হবে এবং পাঁচটি বাক্য চাইলে পাঁচটি বাক্য লিখতে হবে যেভাবে প্রশ্ন সেভাবে সেক্ষেত্রে একটা কথা লিখে আপনাকে গুছিয়ে লিখতে হবে তবে অপ্রসঙ্গে কোনো কিছু লেখা যাবে না এভাবে আপনারা চার প্রশ্নের উত্তর গ সেটিও সম্পূর্ণ আলাদা বিষয়ে লিখবেন সেক্ষেত্রেও আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যেন এক পৃষ্ঠায় বেশি না হয় এবং একেবারে এক পৃষ্ঠার মাঝখানে বা এক পাশে যেন অল্প একটু না হয় অর্থাৎ ব্যালেন্সটা যেন ঠিক মতো থাকে সব জিনিসের একটা মান আছে পাঁচটা নম্বর আপনাকে দিবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাঁচটি বাক্য সঠিক মতো লিখতে হবে ছোটো ছোট অপ্রাসঙ্গিক বাক্য লিখলে কিন্তু আপনি কোনো মার্ক পাবেন না অবশ্যই গল্পের সাথে মিশ রেখে প্রশ্নের উত্তরগুলো প্রদান করতে হবে এরপর আমরা চলে যাবো পাঁচ নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে এক্ষেত্রে ক্রিয়াপদ থাকে ক্রিয়াপদের চলিত রূপ অনেক সময় আসবে বা ক্রিয়াপদ থেকে আপনার অতিবর্তন ভবিষ্যৎ রূপ লিখতে হয় এক্ষেত্রে আমরা দেখিয়েছি ক্রিয়াপদ এবং ক্রিয়াপদের চলিত রূপ আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে সুন্দর করে লিখবেন ক্রিয়াপদের পরে আপনারা কখনোই সমান চিহ্ন দিয়ে লিখবেন না শব্দার্থ লেখার ক্ষেত্রে সমান চিহ্ন দিবেন না এক্ষেত্রে হাইফেন দিবেন সামনে একটা লম্বা রেখা টেনে সুন্দর করে লিখবেন আর এই পৃষ্ঠে নতুন কোনো কিছু লেখার দরকার নেই ছয় প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে আমরা আরো সতর্ক হব এক্ষেত্রে যেহেতু আমাদেরকে কিছু প্রশ্ন তৈরি করতে হবে এক্ষেত্রে আমাদের যে সংকেতগুলো দেওয়া থাকবে সেভাবে আমরা প্রশ্ন তৈরি করবো স্বাভাবিকভাবে এক একটা সংকেত দিয়ে আমাদেরকে এক একটি প্রশ্ন তৈরি করা উচিত যদি কোনো কোনো ক্ষেত্রে একাধিক তৈরি করতে হয় সেটা বুঝে অবশ্যই করতে হবে এরকম প্রশ্ন খুব কমই আসে সাধারণভাবেই আমরা প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদাভাবে করে থাকি প্রশ্নগুলো উত্তর প্রদানের ক্ষেত্রে আমরা সবার শেষে অবশ্যই প্রশ্ন মতো চিহ্ন দিয়ে দেবো এখানে কিন্তু দাঁড়িয়ে দেওয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রশ্নগুলো সুন্দর করে পাঁচটি বাক্য লিখেছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন সাত নং প্রশ্নের উত্তর সাত নামের জন্য আমাদেরকে যুক্তবর্ণ থাকে যুক্ত বর্ণগুলো ভেঙে লিখতে হবে প্রথমে যুক্ত বর্ণটা লিখে এরপর চিহ্ন দেব এরপরে শব্দটি ভেঙে লিখব এরপরে একটা হাইফেন দেব এরপরে এই যে যুক্তবর্ণ দিয়ে আমরা একটা শব্দ তৈরি করব। এবং শব্দটা দিয়ে একটা সুন্দর বাক্য তৈরি করব এভাবে আমরা এক পৃষ্ঠায় পাঁচটি যুক্তবর্ণ লিখে নেব আপনারা জানেন যে ষাটটি যুক্তবর্ণ থাকে সেখান থেকে অবশ্যই পাঁচটি লিখতে হয় এক্ষেত্রে আমরা পাঁচটি লিখব কিন্তু যে পাঁচটি আমরা ভালো পারি সেই পাঁচটি সাজিয়ে সুন্দর করে লিখবো অবশ্যই সিরিয়ালগুলো ঠিক রাখতে হবে অর্থাৎ কোনটার পর কোনটা এটা ঠিক রাখতে হবে এলোপাতারে লিখলে নম্বরও পাবেন কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নম্বর কমেও যেতে পারে যখন আমরা বাক্যটি লিখবো বাক্যটি লেখার পরে অবশ্যই চিহ্ন দেব আট এর জন্য আমাদের থাকে বিরাম চিহ্ন এক্ষেত্রে আপনাদেরকে সুন্দর করে যে অংশটুকু দেওয়া থাকবে সেই অংশটুকু অবশ্যই উঠিয়ে নিতে হবে এবং সুন্দর করে বিরাম চিহ্নগুলো পূরণ করতে হবে অর্থাৎ দাড়ি কমা বা অন্য অন্য যেগুলো থাকে সেগুলো সুন্দর করে লিখতে হবে একই পৃষ্ঠে আপনারা নয় নশ্নের উত্তর আট নং এবং নয় নং অবশ্যই এক পৃষ্ঠে লিখতে পারবেন এক্ষেত্রে আপনাদের যে বাক্যগুলো দেওয়া থাকবে একতা প্রকাশের জন্য সেক্ষেত্রে বাক্যগুলো দিয়ে এরপরে সুন্দর করে সামনে যেটা এক কথায় প্রকাশ হবে সেটা লিখে নেবেন অবশ্যই উঠিয়ে লিখতে হবে যদি আপনারা শুধু যেটি এক প্রকাশ হয় সেই অংশটুকু লেখেন সেক্ষেত্রে কিন্তু নম্বর কমে যেতে পারে সুতরাং এগুলো লেখার নিয়ম হচ্ছে সম্পূর্ণ উঠিয়ে লেখা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন দশ নং আইটেম আমরা চলে আসছি দশ এ কোনো কোনো ক্ষেত্রে বিপরীত শব্দ বা সমর্থক শব্দ থাকে আমরা বিপরীত শব্দ হোক বা সমর্থক শব্দ হোক আমরা লিখে নেব প্রদত্ত শব্দ আর বিপরীত পাশে লিখব বিপরীত শব্দ বা সমর্থক শব্দ যে বিষয়টি চাবে এবং সুন্দর করে সেটি লিখব একই পৃষ্ঠায় আমরা এগারো নং প্রশ্নের উত্তর কও লিখে নেব অর্থাৎ আমরা দশ নং এবং এগারো নং একই পৃষ্ঠায় লিখব কারণ আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে এক্ষেত্রে উপরের জন্য পাঁচ নম্বর দশ এর জন্য এবং এগারো নং এর কয়ের জন্য মাত্র দুই নম্বর সুতরাং দুই এর দুই নম্বরের জন্য যে প্রশ্নটি সেটি অবশ্যই বড় হবে না সংক্ষেপে লিখতে হবে ছোট করে লিখতে হবে এজন্য নতুন একটা পৃষ্ঠায় যাওয়ার কোনো দরকার নেই এগারো নং প্রশ্নের উত্তর খ এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা একটা নিয়ম কারণ এই প্রশ্নের জন্য রয়েছে পাঁচ নম্বর আর পাঁচ নম্বরের একটি প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই এক পৃষ্ঠা সুন্দর করে গুছিয়ে লিখতে হবে এক্ষেত্রে কবিতাংশের মূল ভাব থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের প্রশ্ন আপনাদের প্রশ্নপত্রে চেয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে কবিতাংশের মূল ভাব লেখার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদেরকে কিন্তু সম্পূর্ণ কবিতার মূল ভাব চায়নি প্রদত্ত যে অংশটুকু থাকে তার মূল ভাব সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ কবিতার মূল ভাব না লিখে যে লাইনগুলো থাকবে তার মূল ভাব লিখব এরপরে তেরো নং প্রশ্নের উত্তর গ এক্ষেত্রে আমরা অত্যন্ত চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমরা মার্জিনের নিচে কিছু জায়গা রেখে এরপরে এগারো নং প্রশ্নের উত্তর গ লেখা শুরু করেছি কারণ প্রশ্নটির উত্তর ছোট মাত্র তিন মার্কের জন্য আমরা লিখতেছি সেক্ষেত্রে যদি আমরা উপরে জায়গা না রাখি এবং নিচে জায়গাটা বেশি হয়েছে দেখতে খারাপ দেখায় তাই আমরা উপরে কিছু জায়গা রেখেছি এবং নিচে কিছু জায়গা রেখেছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন বারো নং প্রশ্নের উত্তর এক্ষেত্রে আমাদেরকে একটি বক্স আঁকতে হবে এবং সেখান থেকে ফর্ম পূরণ করতে হবে ছবির অংশটা আলাদা চিহ্নিত করতে হবে এবং যে তথ্যগুলো দেওয়া সেই তথ্যগুলো দিয়ে আমরা ফর্মটি পূরণ করব। শিক্ষকের স্বাক্ষর বা প্রধান শিক্ষকের স্বাক্ষর বা শ্রেণী শিক্ষকের স্বাক্ষর যে অংশটুকু থাকে এই অংশে আমাদের কোনো স্বাক্ষর দেওয়ার কোনো দরকার নেই কারণ ফর্মটি আমাদেরকে পূরণ করতে বলছে ফরমের যে অংশগুলো শিক্ষক কর্তৃক সেগুলো আমাদেরকে লিখতে বলেনি সুতরাং আমাদেরকে অবশ্যই এই অংশটুকু এড়িয়ে যে বাকি অংশটুকু পূরণ করতে হবে আপনারা তেরো নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন যে আমাদের এই পৃষ্ঠায় অবশ্যই মার্জিন দেওয়া থাকবে কিন্তু পরবর্তীতে আমরা মার্জিনটা যেহেতু আমরা পেন্সিল দিয়ে মার্জিনটা নিই সেহেতু আমরা মার্জিনটা মুছে দিতে পারি অতি সহজেই আপনারা সুন্দর করে মার্জিন টানার পরে তেরো নং প্রশ্নের ক্ষেত্রে চিঠি হোক বা দরখাস্ত হোক সেটা সুন্দর করে লিখবেন এবং সুন্দর করে লেখার পরে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মার্জিনটার জন্য শেষে আমরা মুছে দিই মার্জিন না রাখাই বেটার আর এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন দরখাস্ত লেখার ক্ষেত্রে নিবেদক লিখবেন কখনোই নিবেদিকা লিখবেন না ছেলে হোক মেয়ে হোক নিবেদিকা লেখা যাবে না নিবেদক লিখতে হবে আর শিক্ষকের বেলায় জনাব লিখবেন জনাবা লেখা যাবে না এই বিষয়টা খুব স্পষ্ট সহকারে খেয়াল রাখবেন এরপরে সর্বশেষে আমরা চলে এসেছি চৌদ্দ রং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে এখানে চারটা রচনা থাকে চারটা রচনা থেকে যদি ক খ গ ঘ এরকম দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি যেটা লিখবেন সেই অংশে ক নং ক এগুলো দিয়ে নেবেন আমরা এখানে যেহেতু ক নং লিখেছি তাই চার নং প্রশ্নের চোদ্দ রং প্রশ্নের উত্তর আমরা ক নং লিখেছি এভাবে আপনারা প্রথম প্রথমটা শেষ করবেন রচনা লেখার ক্ষেত্রে যে কোটেশনগুলো থাকবে সেই নেইমগুলো আপনারা অবশ্যই নীলকালি দ্বারা লিখবেন যার ফলে প্রত্যেকটা কোটেশন স্পষ্ট সহকারে পরীক্ষক দেখতে পারবে এর ফলে আপনার কোনো অংশ বাদ আছে কি না বা আপনি পূর্ণাঙ্গ লিখছেন কি না তা স্পষ্ট সহকারে তার চোখে ধরা পড়বে যার ফলে আপনি অবশ্যই সুন্দরভাবে লেখা উপস্থাপনের জন্য উপযুক্ত মার্ক পাবেন অর্থাৎ দশ নম্বরের জন্য আপনি দশ মার্কও পেতে পারেন এভাবে রচনা লেখার জন্য সাধারণত চার থেকে পাঁচ পৃষ্ঠ লেখাই যথেষ্ট এর বেশিও নয় আবার আপনি যদি এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা লেখেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নাম্বার কমে যাবে তাই একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা রচনা সাধারণত চার থেকে পাঁচ পৃষ্ঠা লিখব আর অবশ্যই সুন্দর করে লেখার চেষ্টা করব। শেষ দিকে হাতের লেখা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে এ বিষয়ে আমরা খুব গুরুত্ব সহিত খেয়াল রাখবো যেন হাতের লেখা খারাপ না হয় কথাই আছে শেষ ভালো যার সব ভালো তার সুতরাং আমরা শেষ অংশ আপ্রাণ চেষ্টা করে যাব যেন আমাদের হাতের লেখাটা ভালো থাকে স্পষ্ট লেখা থাকে কাটাকাটি না হয় এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখে নিলাম কিভাবে সমাপনী পরীক্ষায় আপনারা বাংলার উত্তরগুলো সঠিকভাবে দিতে পারেন এবং সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সকলের শুভকামনা রেখে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলি আবরকাত